সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ক্রিমিয়া পুনরুদ্ধারে ইউক্রেনের কৌশল কি হবে? ইউক্রেনকে ফের রকেট সহ অন্যান্য অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। পাল্টা আক্রমণে ইউক্রেনের নতুন 8 ব্রিগেড। পুতিনকে হত্যা করতে ড্রোন হামলার অভিযোগ, যা বললেন জেলেনস্কি। বিশ্বব্যাপী দুর্নীতিবাজদের কালো তালিকা করবে ইউ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে তল্লাশি, ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। চীনের সঙ্গে মিলে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠায় আগ্রহী নেপাল। এবং ব্রাজিল ও ভারত মানবাধিকার কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক। দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আমাদের খবর সম্বন্ধে আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ক্রিমিয়া পুনরুদ্ধারে ইউক্রেনের কৌশল কি হবে? ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কৃষ্ণ সাগরীয় উপদ্বীপ বিষয়ক প্রতিনিধি তামিলা তাসেবা বলেছেন, ক্রিমিয়াকে মুক্ত করা হবে, পিছু হটার কোনো সুযোগ নেই আমাদের। তিনি মন্তব্য করেছিলেন 25 এপ্রিল। তারই মন্তব্য রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া মুক্ত করতে ইউক্রেনীয় পরিকল্পনায় গুরুত্ব আরোপ করেছে। জেলেনস্কি অঙ্গীকার করেছেন, 9 বছর আগে রাশিয়ার দখল করা ক্রিমিয়াকে মুক্ত করবে ইউক্রেন। জেলেনস্কি ও তাকে ঘিরে থাকা ইউক্রেনীয় কর্মকর্তাদের এমন অঙ্গীকার ও মন্তব্যে দেশটিতে ক্রিমিয়া ফিরে পাওয়ার আশা দিন দিন বাড়ছে। রাশিয়ার 14 মাসের বেশি সময় ধরে চলমান আক্রমণের এই পর্যায়ে ইউক্রেনের সম্ভাব্য পাল্টা আক্রমণ নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। কবে শুরু হবে পাল্টা আক্রমণ, এমন আলোচনা যখন চলছে কিভাবে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে ইউক্রেন, তা নিয়েও চলছে বিভিন্ন মহলে পর্যালোচনা। তাসেবা একটি প্যানেলকে বলেছেন, জেলেনস্কি ইতোমধ্যে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ক্রিমিয়া দখলমুক্ত করার পর কর্তৃপক্ষ কিভাবে কাজ করবে। বসে নেই রাশিয়াও, রুশ সেনাবাহিনী আশঙ্কা করছে ক্রিমিয়া শিগগিরই রণক্ষেত্রে পরিণত হতে পারে। মার্কিন মেরিন কর্পস এর অবসরপ্রাপ্ত কর্নেল ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড অফ ন্যাশনাল স্টাডিজ বা CSIS এর সিনিয়র উপদেষ্টা মার্ক কানসিয়ান তুলে ধরছেন উপদ্বীপ ঘিরে রাশিয়া নিজেদের প্রতিরক্ষা জোরদার করছে। কানসিয়ান বলছেন, ক্রিমিয়া পুনরুদ্ধার সম্ভব, কিন্তু যত দ্রুত আশা করা হচ্ছে তত দ্রুত হয়তো মুক্ত করা যাবে না। তার মতে, দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেন দীর্ঘ সময় নিয়ে সিরিজ আক্রমণ চালাতে পারে। ডনেস্ক, লুহানস্ক, খেরসন, জাপোরিজিয়া ও ক্রিমিয়াতে এসব সিরিজ হামলা চালানো হতে পারে। অবসরপ্রাপ্ত মার্কিন কর্নেল কানসিয়ান বলেন, রুশদের বিতাড়িত করতে শুধু একটি হামলাতে পাল্টা আক্রমণ সীমাবদ্ধ থাকবে না, তারা আক্রমণ শুরু করবে। এটি মাস ধরে চলতে থাকবে, এরপর একটি ফলাফল আসতে শুরু করবে, তখন আসবে পুনর্গঠনের পর্যায় এবং পরের আক্রমণ শুরু করার সময়। সম্ভবত গ্রীষ্মের শেষ দিকে এমন অবস্থা দেখা দিতে পারে। ইউক্রেনের কৌশল হতে পারে এমন আক্রমণ, কিছু ভূখণ্ড পুনরুদ্ধার, থামা পুনর্গঠন এবং আবার আক্রমণ। স্পেনের গৃহযুদ্ধে এমকন কৌশল 2.5 বছর ধরে বাস্তবায়ন হয়েছে, ওই সময় জয়ীরা সিরিজ আক্রমণ চালিয়েছে, প্রতিটি আক্রমণে তারা নতুন কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে। কানসিয়ানের এমন মন্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন মার্কিন সেনাবাহিনীর ইউরোপীয় কমান্ডের সাবেক উপকমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল স্টেফেন টুইটি। বর্তমানে সেন্টার ফর ইউরোপিয়ান পলিসি অ্যানালাইসিস এর ফেলো হিসেবে কর্মরত সাবেক সেনা কর্মকর্তা উল্লেখ করেছেন, রাশিয়া ইউক্রেনের মধ্যে বিরোধপূর্ণ সীমান্তে প্রায় 800 মাইল বিস্তৃত। তিনি বলেন, আমার মনে হয় না ইউক্রেন বিস্তৃত 800 মাইল সীমান্ত জুড়ে আক্রমণের চেষ্টা করবে। এই সীমান্ত ডনবাস কেশন হয়ে ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃত। আমরা মনে হয় ইউক্রেন গত গ্রীষ্মের মধ্যে ছোট ছোট ভূখণ্ড পুনরুদ্ধারে চেষ্টা চালাবে, এক্ষেত্রে তারা বড় আকারে একটি আক্রমণ অভিযান বদলে সিরিজ আক্রমণ চালাতে পারে। ইউক্রেনকে ফের রকেট সহ অন্যান্য অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে আরো $3,000 কোটি অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার অত্যাধুনিক রকেট, হাউইটজার, কামান, গোলা পাবে ইউক্রেন। পেন্টাগনের কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, ইউক্রেনকে এবার হাইড্রা 70 আনগাইডেড রকেট দেওয়া হবে, যা যুদ্ধবিমান থেকে ছোড়া যায়। এছাড়া হিমার্স রকেট সিস্টেম থেকে ছোড়া যায় এমন রকেটও দেওয়া হবে। অদূর ভবিষ্যতে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের কাজে তা ব্যবহার করা হবে। মার্কিন কংগ্রেসের অনুমতি ছাড়াই জরুরি ভিত্তিতে অস্ত্রগুলো দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আছে, তাই ইউক্রেনের হাতে তাড়াতাড়ি এসব অস্ত্র পৌঁছে যাবে। এছাড়া ইউরোপীয় কমিশন জানিয়েছে, তারা $109 কোটি গোলাবারুদ ইউক্রেনকে দেবে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রেজনিকভ জানিয়েছেন, তারা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হচ্ছেন, এর জন্য অস্ত্রগুলি গোলা পাওয়াটা খুবই জরুরি। রাশিয়া ক্ষেপণাস্ত্র উৎপাদন দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ইউক্রেন প্রত্যাঘাত করতে পারে ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনাকর্তাদের তিনি বলেছেন, এমন খুব সময়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে পারে এমন অস্ত্র বানানোটা খুবই জরুরি। পাল্টা আক্রমণে ইউক্রেনের নতুন 8 ব্রিগেড।
রাশিয়ার পাল্টা আক্রমণ চালাতে স্টর্ম নামে নতুন আটটি ব্রিগেড গঠন করেছে ইউক্রেন। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে আটটি স্টর্ম ব্রিগেড পুরোপুরি গঠন সম্পন্ন হয়েছে। ইউক্রেনের নিয়মিত বাহিনীকে সহায়তা করতে এই বাহিনী প্রস্তুত করা হয়েছে। ব্রিগেডগুলোতে সব মিলে মোট সেনা সংখ্যা 40,000। তবে যুদ্ধে অংশ নিতে হলে তাদের আরো প্রশিক্ষণের প্রয়োজন হবে বলে জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ইহর ক্লাইমেনকো একটি সাক্ষাৎকারে বলেন, সৈন্যদের পুনরায় সজ্জিত করা হবে। ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে যথাযথ আক্রমণাত্মক অভিযানে অংশ নিতে তাদের উপর দায়িত্ব দেওয়ার নির্দেশনা প্রক্রিয়ায় আরো 2-3 সপ্তাহ সময়ের প্রয়োজন হবে। তবে স্টর্ম ফোর্সের নিয়োগ প্রক্রিয়া কতটা সফল হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ যুদ্ধ 15 মাসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধে অংশগ্রহণে ইচ্ছুক নাগরিক সংখ্যা হ্রাসের উদ্বেগে দিন কাটাচ্ছে ইউক্রেন। বাহিনী সদস্যরা সবাই স্বেচ্ছাসেবক, যাদের মধ্যে রয়েছে অনভিজ্ঞ নিয়োগপ্রাপ্ত পুলিশ ও রাশিয়ার সঙ্গে পূর্ববর্তী যুদ্ধে অংশগ্রহণকারী কিছু প্রবীণ সৈনিক। যদিও আক্রমণাত্মক অপারেশন পরিচালনা করার জন্য সাধারণত উচ্চতর প্রশিক্ষণের প্রয়োজন হয়, নবনির্মিত স্টর্ম ফোর্স নিয়মিত ব্রিগেডের অংশ নাকি অতিরিক্ত রিজার্ভ তা নিশ্চিত নয়। ক্লাইমেনকো জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা গঠিত এই বাহিনীটি এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে রাশিয়া যুদ্ধের পরবর্তী পর্যায়ে অংশ নিতে প্রস্তুত হচ্ছে। পুতিনকে হত্যা করতে ড্রোন হামলার অভিযোগ, যা বললেন জেলেনস্কি। মস্কোয় প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিনে গতরাতে 2টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছে রাশিয়া। দেশটি বলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে ইউক্রেনে হামলা করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমরা পুতিন কিংবা মস্কোকে আক্রমণ করি না। এই ধরনের অনাবশ্যক ঘটনা সংঘটিত করার মতো যথেষ্ট অস্ত্র ইউক্রেনের হাতে নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা আমাদের অঞ্চলে লড়াই করছি, আমাদের গ্রাম শহরকে রক্ষায় যুদ্ধ করছি। এই ঘটনার মতো ক্রেমলিনের ড্রোন হামলা যথেষ্ট অস্ত্র আমাদের নেই। জেলেনস্কি আরো বলেন, আমরা পুতিনকে আক্রমণ করব না, তাকে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের হাতে ছেড়ে দিয়েছি। বিশ্বব্যাপী দুর্নীতিবাজদের কালো তালিকা করবে ইউ। দুর্নীতি দায়ে অভিযুক্ত কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য না এমন দেশের ব্যক্তিদেরও কালো তালিকাভুক্ত করার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন বা ইউ। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, আমরা একটি পরিষ্কার বার্তা পাচ্ছি, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের জন্য ইউরোপের দরজা বন্ধ, এই দুর্নীতি যেখানেই ঘটুক না কেন। কমিশন এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন যেসব পদক্ষেপের কথা বলা হয়েছে এর মাধ্যমে ইউ সর্বজনীন পররাষ্ট্র নিরাপত্তা নীতির প্রতি ব্যাঘাত ঘটায় বা ঘটাতে পারে এবং দুর্নীতির ঘটনা বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার অধিকার ইউরোপীয় ইউনিয়ন পাবে। কমিশন যেসব ঘটনাকে গুরুতর দুর্নীতি হিসেবে বিবেচনা করছে তার মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া, এছাড়া রয়েছে জনগণের তহবিল তছরূপ করা, বিশেষ করে এমন সব দেশের যারা করের মতো বিষয়ে সহযোগিতা করে না বলে মনে করা হয়, অথবা যারা অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন বন্ধ করতে ব্যর্থ হয়েছে। জোসেফ বোরেল বলেন, গোপন দুর্নীতির ঘটনা সন্ত্রাস সংঘবদ্ধ অপরাধ ও অন্যান্য ধরনের অপরাধ উস্কে দেওয়ার মাধ্যমে শান্তি এবং আন্তর্জাতিক নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করতে পারে, সে কারণে আমরা আমাদের ক্ষেত্র বাড়াচ্ছি এবং পুরো বিশ্বে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে তল্লাশি, ফোন বাজেয়াপ্ত করল পুলিশ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর বাড়িতে হানা দিল ব্রাজিলের ফেডারেল পুলিশ। বুধবার বলসোনারোর বাড়িতে ব্রাজিল পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপি সূত্রে। এমনকি ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্টের ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। কোভিড এর টিকাকরণ নিয়ে জালিয়াতের অভিযোগ উঠেছিল ব্রাজিল সরকারের বিরুদ্ধে। সে সময় প্রেসিডেন্টের পদে ছিলেন বলসোনারো। তার আমলে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে টিকাকরণ নিয়ে তথ্য জালিয়াতের অভিযোগ ওঠে। টিকা নেননি এরকম অনেক ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে বলে কোভিড টিকাকরণের ডেটাবেসে দেখানো হয়েছে বলে অভিযোগ, আবার টিকা পেয়েও কোভিড এর ডেটাবেসে নাম ওঠেনি সে অভিযোগ উঠেছে। এই নিয়ে তদন্তে নেমেছে ব্রাজিল পুলিশ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর বাড়িতে রেড করলো ব্রাজিল পুলিশ। এই হানার ব্যাপারে ব্রাজিল ফেডারেল পুলিশের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সে বিবৃতিতে জানানো হয়েছে কোভিড-19 টিকাকরণের তথ্য নিয়ে ব্রাজিলের স্বাস্থ্য ক্ষেত্রে তথ্য জালিয়াতের অভিযোগ রয়েছে। এই বিষয়ে 16টি তল্লাশি চালিয়েছে পুলিশ। রিও ডি জেনিরো থেকে 6 জন গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে বলসোনারো ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাউরো সিট নামের এক ব্যক্তিকে ব্রাজিল পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে, যদিও ব্রাজিল পুলিশের বিবৃতিতে বলসোনারো বা মাউরোর নাম উল্লেখ করা হয়নি। যদিও ব্রাজিলের স্থানীয় সংবাদ মাধ্যম গ্লোবো টিভি দেখিয়েছে বলসোনারোর ব্রাসিলিয়ার কন্ডোমিনিয়াম কমপ্লেক্সের বাড়িতে ঢুকছে ব্রাজিল পুলিশ। কোভিড মহামারীতে টিকাকরণের সময় ব্রাজিলের তৎকালীন প্রেসিডেন্ট বলসোনারো একাধিকবার কোভিড টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ব্রাজিল পুলিশ এক বিবৃতিতে জানিয়েছিল 2021 সালের নভেম্বর থেকে 2022 সালের ডিসেম্বরের মধ্যে অনেক ব্যক্তি টিকা নেওয়ার সার্টিফিকেট জালিয়াতি হয়েছিল। আমেরিকার যাওয়া শর্ত পূরণের উপর নির্ভর করে পরিবর্তন হয়েছিল বলে অভিযোগ। যদিও বলসোনারোর দলের তরফে এই পুলিশ রেডের বিষয়ে এক টুইটে লিখেছে, আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা রাখছি, বিচার ব্যবস্থা জানাবে বলসোনারোর কোনো অবৈধ কাজ করছেন কিনা।
চীনের সঙ্গে মিলে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠায় আগ্রহী নেপাল। সম্প্রতি চীনের সহায়তা প্রকল্প তথা নেপাল সিভিল সার্ভেন্ট হসপিটালের উন্নয়ন প্রকল্প হস্তান্তর অনুষ্ঠান কাঠমান্ডুতে অবস্থিত উক্ত হাসপাতালে আয়োজিত হয়। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল, নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সেনসং, প্রকল্পে নির্মাণকারী চীনা শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নেপালে নিযুক্ত চিকিৎসা দলের সদস্য সহ দুই দেশের নানা মহলের ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে নেপালের প্রধানমন্ত্রী বলেন, চীনের সাথে হাতে হাত রেখে একযোগে মানব জাতির স্বাস্থ্যের অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতে ইচ্ছুক নেপাল। দীর্ঘমেয়াদী নেপালকে চিকিৎসা বাণিজ্য সংস্কৃতি সহ নানা খাতে চীনের দেওয়া সমর্থনের প্রশংসা এবং ধন্যবাদ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। চীনা রাষ্ট্রদূত সেনসং বলেন, চীন ও নেপাল প্রতিবেশী দেশ হিসেবে দুদেশের বন্ধুত্ব অনেক লম্বা, গণস্বাস্থ্য খাতে সহযোগিতা অনেক ঘনিষ্ঠ। দুদেশের বন্ধুত্ব বাস্তব সহযোগিতা অবশ্যই দুদেশের গণকল্যাণ বাড়াবে বলে আমরা বিশ্বাস করি। ব্রাজিল ও ভারত মানবাধিকার কর্মীদের জন্য সবচেয়ে বিপজ্জনক। ব্রাজিল, ভারত, কম্বোডিয়া, ফিলিপাইন মানবাধিকার এবং শ্রমকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে অন্যতম। এই দেশগুলোতে কর্মীরা প্রায় রাষ্ট্র সমর্থিত সহিংসতার মুখোমুখি হয়। যুক্তরাজ্য ভিত্তিক বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার বুধবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, 2022 সালে কর্মীদের বিরুদ্ধে 63টি হামলা রেকর্ড করা হয়েছিল ব্রাজিলে। সেই হিসাব অনুযায়ী তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে মানবাধিকার কর্মীদের উপর 54টি এবং তৃতীয় তালিকায় থাকা মেক্সিকোতে 44টি হামলার ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়া 40টি হামলা হয়েছে, তারপরে ফিলিপাইন এবং হন্ডুরাসে যথাক্রমে 32টি এবং 31টি হামলা হয়েছে। তালিকায় বেলারুশ, পেরু, কলম্বিয়া এবং উগান্ডা পরবর্তী সবচেয়ে বিপজ্জনক দেশ। বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস রিসোর্স সেন্টার বলছে, বিশ্বব্যাপী রেকর্ড করা 550টির বেশি আক্রমণের 75% ভূমি জলবায়ু বা পরিবেশগত অধিকার রক্ষাকারী লোকদের সঙ্গে যুক্ত এবং আক্রমণের 1/5 আদিবাসী কর্মীদের বিরুদ্ধে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।